প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। 24 ঘন্টায় রোনালদোকে পেছনে ফেলে মেসির নতুন বিশ্ব রেকর্ড, আসুন জেনে নেই বিস্তারিত। ফুটবল মাঠে লিওনেল মেসির রেকর্ডের শেষ নেই, প্রতিনিয়তই মাঠে নেমে নতুন নতুন রেকর্ড গড়ছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। ইন্টার মায়ামিতে যোগদানের অল্প দিন পার হতে না হতেই নতুন এক বিশ্ব রেকর্ড গড়েছেন মেসি, যেখানে তিনি পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ইউরোপ ছেড়ে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই বদলে গেছে ক্লাবটির চিত্র। মেসি যোগদানের ঘোষণার পরই কয়েক ঘন্টার ব্যবধানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারী সংখ্যায় নামি দামি ক্লাবকে পেছনে ফেলে আমেরিকান ক্লাবটি। শুধু অনুসারী নয়, মেসি যোগদানের পর থেকে চাহিদার তুঙ্গে ছিল আর্জেন্টাইন অধিনায়কের জার্সি। জার্সি বিক্রির সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। আন্তর্জাতিক গণমাধ্যম ESPN এর এক তথ্য অনুযায়ী, টম ব্রাডি, লেবন জেমস এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে লিওনেল মেসির ইন্টার মায়ামির 10 নম্বর জার্সি ক্লাবে যোগদানের প্রথম 24 ঘন্টায় বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত জার্সি। অর্থাৎ দল পরিবর্তনের প্রথম 24 ঘন্টায় মেসির জার্সি যে পরিমাণ বিক্রি হয়েছে, সে পরিমাণ জার্সি শুরুর 24 ঘন্টায় অন্য কোনো ক্রীড়াবিদেরই বিক্রি হয়নি। শুধু মেসির জার্সি নয়, লিওনেল মেসিকে দেখতে হাহাকার যুক্তরাষ্ট্রে। রোববার 6 আগস্ট লিগস কাপের শেষ 16 ম্যাচে FC ডালাসের মুখোমুখি হবে মেসির দল, আর সেই ম্যাচের টিকিট ছাড়ার মাত্র 18 মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। ডালাসের টয়োটা স্টেডিয়ামে এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম $299। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।